স্কিল আজকে ডিস্টার্ব করে ডিস্টার্ব করে ভাই ডিস্টার্ব করে আমি কইছি না এই এলাকাতে এক বছরের বাচ্চা বলবান থেকে শুরু করে 100 বছরের বুড়া পর্যন্ত কেউ কোনো মায়াবাজি করতে পারবো না। এই তবে চিন্তা আমি কি করবো, তুই যে আমার রুলস ভাঙছস তোর শাস্তি কি হওয়া উচিত তুই নিজেই কর। আমার চেনস না শুভ ছাইনা দে বললাম এই আমি তোর চিন্তা কি করবো। এই তুই ভয় পাস, আমি কি তোর ভয় পাই? আজকে তুই আমার নতুন করে আছিস, তুই আজকে আমার নতুন করে আছিস। এই ঠিক আছে ভাই, তো কাম আছে কামটা শেষ করে। ঠিক আছে ভাই, চুপ, আর খুব ভালো করে খাতির যত্ন করিস। থেকে নিচের থেকে একটু বাড়ি দিবি, দেখবি কাম হয়ে গেছে, লাগিয়ে থাক। ভাই কি খাবেন, তখন কি আনাবো? খামো কচি ডাব। কি খাবো ভাই, কি খাইবো? কচি ডাব। চলো যা বাড়া। তুই তো কি দেখো, তা টাপলু আসতো, যা বাড়া। একদম না, কেন আমরা পাশাপাশি বসে কথা বলবো, একজন আরেকজনের চোখে চোখ রেখে কথা বলবো। এমনও হইতে পারে। কি পারে? মানুষ তো সুন্দর হইতে পারে। তোমাকে আজকে একদম জলের মতো লাগতেছে। যা দুষ্ট। আচ্ছা শোনো না, বলো না, চলো না আমরা একটু করি। কি করার কথা বলছো তুমি? তুমি যেটা ভাবতেছো আমি তো এরকম কিছু বলতেছি না, আর আমি কি সবখানে তোমারে বলতে পারি? কিন্তু শপিং করার কথা বলতেছিলাম তোমারে। তাই বলো, তুমি যে কখন কি বলো না, আমি না নিজেই কনফিউজড হয়ে যাই। আমি জাহান্নামে, আর কিছু শোন শুভ,
তুই জাহান্নামে থাকিস আর তাহান্নামে থাকিস তাতে আমার কিচ্ছু যায় আসে না। জাস্ট তুই আমার সাথে 30 মিনিটের মধ্যে দেখা করবি, আর যদি সেটা না করিস না তোর চরম লেভেলের গরম ক্ষতি হয়ে যাবে, মনে রাখিস কথাটা। আচ্ছা ঠিক আছে, না আসতেছি, রাখি। মানিব্যাগ থাকে তো। আচ্ছা তাই বলো, তুমি যে কখন কি বলো আমি না নিজেই বুঝতে পারি না। এখন কিছু করবা? দাঁড়াও দেখছি। থ্যাংক ইউ। হবে এটাতে? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আমি এখন উঠি। হ্যাঁ, বাসায় গিয়ে কল দিই। অডিও কল নাকি ভিডিও কল, তুমি যেটা দিতে চাও। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। বাই, লাভ ইউ। লাভ ইউ। মালাকে তুই ডিম থেরাপি কেন দিছিস? কমে গেছে, পরের বার তাহলে কারেন্টের শর্ট দিয়ে দিব। তুই কি চাস, তুই কি চাস? আমি জীবনে কারোর সাথে রিলেশনশিপ করতে পারবো না। তুই যে প্লে বয়ের মতো এলাকার সব মেয়েদের সাথে রিলেশনে জড়াস তাতে দোষ হয় না, আমি কিছু করলেই দোষ হয়ে যায়, তাই না? শুনো, এখনকার যুগের প্রলোভনগুলো ভালো না। রিয়া, তোমার সাথে এই ব্যাপারে আমি পরে ডিটেলে কথা বলবো। আমার একটা একটু ডেটিং এর অন্য জায়গায়, আমার একটু ওই জায়গায় যেতে হবে। এই ব্যাপারে পরে কথা বলবো ডিটেলে। তোরে তোরে শোন, তাহলে আজকে থেকে পাক্কা আমিও কারোর সাথে প্রেমে জড়াবো না, তুইও কারোর সাথে প্রেমে জড়াবি না। আর আজকের পর থেকে তুই তুই আমার সামনে আসবি না, মনে থাকে যেন। মুকুল সাহেব, আমি আপনার কাছে যাচ্ছিলাম। আপনি কেমন লোক মশাই বলেন তো? আপনার ছেলের কারণে এই মহল্লার লোক আর একটাও কি ভালো থাকতে পারবে না? আরে বাবা, আগে বলবেন তো আমার ছেলে কি করেছে। কি হয়নি সেটা বলেন। আমার ছেলে একটি মেয়েকে পছন্দ করে, তাকে আই লাভ ইউ বলেছে, এটা কি আমার ছেলে অপরাধ? আই লাভ ইউ বলা তো অপরাধ না। তাহলে অপরাধটা কোথায় কোথায়? আর এই কথা শুনে আপনার লম্পট ফাজিল ছেলে কি করেছে জানেন? আরে বাবা, সেটাই তো কথা। আপনি যদি না বলেন আমি কি করে জানবো যে আমার ছেলে কি করেছে? আপনার ছেলে আমার ছেলেকে ডিম থেরাপি দিয়েছে। কি থেরাপি? ডিম থেরাপি। এত থেরাপির নাম শুনছি, ডিম থেরাপি নাম তো কখনো শুনিনি। তারপর ছেলে কি খুব কষ্ট পেয়েছিল? শুনেন মশাই। জি বলেন। ফাদার, আপনার ছেলে যদি আমার ছেলের পিছনে লাগে তাহলে কিন্তু এর ফল ভয়ানক হবে। লাগবে না। তুমি কে মানে? তুমি আমার বাপ।
এক্স দারোগা। তোকে কি আমি ছোটবেলার থেকে এই শিক্ষা দিছি যে তুই মানুষকে ডিম থেরাপি দিয়ে বেড়াবি? তা আমি করে শুধু শুধু ডিম থেরাপি দিছি? ও আমার সাথে এই যে সাইদা একটা শয়তানি করছে, সাইদা বেয়াদবি করছে, আমি ওরে ডিম থেরাপি দিছি, শুধু শুধু আমি ওরে ডিম থেরাপি দিইনি। তাহলে তুই যে 24টা বছর ধরে আমাকে জ্বালাচ্ছিস, তোকে আমি কোন থেরাপি দেব বলতো? ছি বাবা, তুমি এই কথাটা বলতে পারলা? আমি না তোমার ছেলে, তুমি না আমার বাপ। মানুষজন যদি জানতে পারে যে বাপ তার ছেলের ডিম থেরাপি দিতেছে, মানুষজন এগুলো নিয়ে হাসাহাসি করবে না? তুই যে ফাজিলের ফাজিল হইছিস, তোকে ডিম থেরাপি বাদে যদি অন্য কোনো থেরাপি দেওয়া যেত তাহলে আমি সেটাই দিতাম। আচ্ছা, তুই বলে মহল্লার ইয়াং ভাবি থেকে শুরু করে সব মেয়ের সাথে লাইন মারছিস, কেসটা কি? কেসটা কি? এই বয়সে না মারলি কি তোমার মধ্যে বুড়ো বয়সে যে লাইন মারবো? তুমি একটা কাজ করো, তুমি কালকে সকালে আমার সাথে বেরো, আমি তোমার রক্ত সেটিং করে দিব। না এই পোলারে আমি জন্ম দিছি। ও এই শুন, তোরে আমি ভালো করে একটা কথা বলে দিতেছি, তুই এই মহল্লায় ভাবি কোনো মেয়ের সাথে প্রেম তো দূরের কথা, কথা পর্যন্ত বলতে পারবি না, এটা আমার ফাইনাল কথা, মনে থাকবে? হ্যাঁ, তোর জন্য আমি মহল্লায় মুখ দেখাইতে পারতাছি না। আচ্ছা বাবা ঠিক আছে, এইসব ব্যাপারে তোমার সাথে আমি পরবর্তীতে ইন ডিটেইলে কথা বলবো, এখন সারাদিন শরীরের উপর অনেক ঝড় গেছে, যা একটু রেস্ট নিই, একটু ঘুমাই। আর শোনো, তোমার যদি এলাকাতে কোনো পছন্দ টছন্দ থাকে আমার বলে দাও। সেদিন কি বলি? এই দেয়া তো পতাকা, বাপ রে তুই দিয়ে দিতে চাস? কপালে তো দুর্ভোগ আছে। তুই আসলে একটা অশিক্ষিত মূর্খদের মতো সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা ঘুরে তোর মাথায়। শোন, আমার মাথার মধ্যে নেগেটিভ গ্রুপ আর পজিটিভ গ্রুপ, তুই এখনই বের হবি, না হলে কিন্তু আমি ভাবিকে চিৎকার করে ডাক দিব। আচ্ছা ডাকাটাই কোনো দরকার আছে সন্ধ্যা? মানে ভাবি বাসায় থাকবে না কখন, মানে কবে বাসায় থাকবে না? কেন সেটা দিয়ে তুই কী করবি? কিন্তু টিয়া পাখিটাকে পোষ মারিতে নিয়ে আসতো। তোকে না, তোকে না, তোকে না একদম জুতা খুলে পিটাবো, ফাইজলামি করিস? তুই বের হ না। কেন বেরোইতে হবে? কেন আমি ড্রেস চেঞ্জ করব? আমার বেরোইতে হবে ভাবি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। তুই চিল্লা চিল্লি করার কিছু নেই, তুই তাড়াতাড়ি নিচে আয়, আমি নিচে ওয়েট করতেছি। কি সাংঘাতিক! টিয়া পাখিতে কি করে জান, তুমি ঠিকঠাক আছো তো? না না, আমি ঠিক আছি, তুমি কই বলো তো? আমি আমি তো একটু ভার্সিটিতে যান, কেন কিছু লাগবে তোমার? না না, তেমন কিছু লাগবে না, তোমাকে আমার খুব দেখতে ইচ্ছে করছে। ও তাই বুঝি। আচ্ছা জান শোনো না, আমার তো ভার্সিটির কাজ শেষ করতে করতে বিকেল হয়ে যাবে, তুমি একটা কাজ করো, তুমি তোমাদের বাসার গেটটা খোলা রেখো, রাতের বেলা আমি তোমার সাথে এসে নিরিবিলি দেখা করবো, সামনাসামনি বসে অনেক কথা বলবো, একজন আরেকজনকে দেখবো। ঠিক আছে টিয়া পাখি, লাভ ইউ। লাভ ইউ টু। ওকে বাই জান। ওকে বাই।
কি রে ভাই, একটা মানুষের নামতে এত সময় লাগে? তুই কি তাড়াতাড়ি নামবি নাকি আমি আবার উপরে আসবো? আরে বাবা, আমি আসতেছি, তুই একটু ওয়েট কর না। তাড়াতাড়ি আয়, আমার আবার তারা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। ঠিক আছে, নাম। কি হয়েছে বল, এত প্যারা দিতেছিস কেন? বাহ, আটা ময়দা মাখলে তো তোরে খুব সুন্দর লাগে। আমাকে সুন্দর লাগে তাতে তোর কি? হ্যাঁ, কি বলবি সেটা তাড়াতাড়ি বল। তোর আজকে একটা জায়গা নিয়ে ঘুরতে যাবো, চল। কি আমাকে নিয়ে ঘুরতে যাবি? অসম্ভব, আমি তোর সাথে কোথাও যাব না। আজ পর্যন্ত আমি যত জায়গায় গেছি একটা না একটা ভেজাল বাঁধিস, আমি তোর সাথে যাবো না। ও, আমার সাথে গেলে তোর ভেজাল হয়? তা তুই আমার সাথে ঘুরতে যাবি না তো কার সাথে ঘুরতে যাবি একটু শুনি। সেটা আমার যার সাথে ইচ্ছা আমি তার সাথে যাবো। আমি কোথায় গেলাম না গেলাম তাতে তোর কি? তাতে আমার কি না? একটু দিগায় কেন আয় না। যদি রাস্তাঘাটে পড়ে যাস মানুষজন কিন্তু আটা ময়দা সুন্দরী পছন্দ তাই না? আমার কি এত জ্ঞান দিতে হবে না, তুই ভালো করে গাড়িটা চালা, একটা তো অঘটন ঘটাবি। আমি কি তোর ভয় পাই? তোর কি মনে আমি তোর ছাড়া চলতে পারবো না? শুন, তোর একটা কথা বলি, যার কেউ নেই তার হাত আছে। কে বলেছে? কবি মারজুক রাসেল। তো তোর সাথে আমার এত কথা বলে লাভ নাই, তোর কাজ শুধু একটাই, তুই শুধু আমারে ফলো করবি। সো ফলো মি। এই বাদর, তোকে যে বললাম আমি বিদ্যুৎ বিল জমা দিতে হবে, বিলটা নিয়ে যাসনি কেন? আঙ্কেল সালাম আলাইকুম, আমি নীলা। বাদরটা কোথায়? আসলে আঙ্কেল শুভ একটু ওয়াশরুমে গেছে, তো তাই আমি ফোনটা রিসিভ করেছি। শুনো, ওই বাদরটাকে বলে দিও বিদ্যুৎ বিলের টাকা দিয়ে যেন নেশা পানি না করে, ঠিক আছে? জি আঙ্কেল, আমি বলবো। এই কি ব্যাপার, আমার ফোনে তুই কি রাখোস? দেখি আজকে একজনের কপালে না খুব বড় ধরনের শনি আছে। ওইসব শনি রবি সোম আমি গোনায় ধরি না। শনি রবি সোম গোনার টাইম আছে? আঙ্কেল ফোন দিয়েছিল, আঙ্কেল কি বলেছে জানিস? তোর নাকি আজকে বিদ্যুৎ বিল দেওয়ার কথা ছিল, আর ওই বিদ্যুৎ বিলের টাকাটা দিয়ে তুই যেন নেশা পানি না করিস, সে কথাও বলেছে। ও শিট। আচ্ছা হইছে, সব ব্যাপারে আপনার তো মাথা গোলানো লাগবে না, ওগুলো আমাদের বাপ ছেলের ম্যাটার, আমরা ওগুলো ম্যানেজ করে নেব। আচ্ছা ঠিক আছে, তোদের বাপ ছেলের ব্যাপার তোরাই ম্যানেজ কর, কিন্তু আমি এখানে আর কতক্ষণ বসে থাকবো? আমার সাথে কাকে পরিচয় করিয়ে দিবি? একটু প্লিজ তাড়াতাড়ি কর। ওরে বাবা রে, এমন একটা ভাব নিতেছস মহিলাসে, তোর সময়ের কত দাম? একটু অপেক্ষা করেন মহারানী, চলে আসবে। আরে কতক্ষণ ধরে ওয়েট করছি, আর ওয়েট করতে পারবো না, আমার বাসায় যেতে হবে। একটু ওয়েট। আই ওয়েটার, oh
thank you. Welcome. Bye. Bye. No. আমারও তোমার কাছে আশোলা মনে হয়। রাগ করেছো বুঝি? রাগ করবো না, এত কষ্ট করে রাত্রে বেলা চোরের মতো রুমে ঢুকলাম আর তুমি তোমার ভাবির কাছে আমাকে পরিচয় করে দিলে আমি আশোলা। সরি জান, ভুল হয়ে গেছে। সরি জান, ঠিক আছে। কথা বলতে বলতে বকবক করতে করতে আমার গলা শুকিয়ে যেতেছে, কিছু খাওয়াবো না? তোমার জন্য সব কিছু খাওয়াবো, কী খাবে বলো? আমি যা খাইতে চাবো তাই খাওয়াইতে পারবা? তোমার জন্য সব কিছু দেবো। ঠিক আছে, আমার জন্য এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো। যাও আমার ছবি নেই তোমার কাছে? আছে, কিন্তু ভাবি তোমাকে সরাসরি দেখবে জানো। ভাবিরা অনেক ভালো মনের মানুষ। দেখো আবার আমাকে দেখার জন্য তোমার ভাবির প্রেমে টেমে কইরা না যায়। অসম্ভব, আমার থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না। ঠিক আছে চলো, তোমার ভাবির রুম থেকে ঘুরে আসি। পাগল নাকি, সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করো, তুমি কালকে বিকেলবেলা ভাবিকে নিয়ে এসো, আমরা দেখা করবো। সত্যি? হ্যাঁ, প্রমিস। প্রমিস, ওকে। ঠিক আছে, তাহলে আমি এখন আজকে আসি। এত তাড়াতাড়ি চলে যাবা? আবার যদি দেখে তাহলে গরম বিরিয়ানি খাবো আমি। যাই, টাটা, আল্লাহ হাফেজ, বাই, লাভ ইউ, বাই। আঙ্কেল সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি এত সকাল সকাল বাদরটা কই? ও তো রাতে বাসায় ফিরিনি। আসলে আঙ্কেল আমি ওর কথাই বলতে এসেছিলাম। আঙ্কেল গতকাল রাতে শুভকে পুলিশ ধরে নিয়ে গেছে। কে ধরে নিয়ে গেছে? পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশ? ভালো করেছে, অন্যায় করলে তো ধরে নিয়েই যাবে। ও জেলে থাকুক, হোকে আমি ছাড়াতে পারবো না। আঙ্কেল আপনি এসব কি বলছেন? আপনি একজন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, আপনার একটা মান সম্মান আছে না? আপনার ছেলেকে পুলিশ ধরে নিয়ে গেছে, এটা যদি পাড়া প্রতিবেশী জানতে পারে? আঙ্কেল আপনার মান সম্মান একদম ধুলোয় মিশে যাবে। ধুলাই মিশাতে আর বাকি রাখছে কি, এইটুকু ছিল সেটাও নষ্ট হয়ে গেছে। আঙ্কেল আমি আপনার অবস্থা বুঝতে পারছি, ও এতদিন যে ভুল করেছে করেছে, কিন্তু এই শেষবারের মতো ওকে একটা সুযোগ দিন প্লিজ। আপনি আমার সাথে চলুন, আমি যেতে যেতে বাকি কথা বলি। ধরো আমার কোনো সন্তান নেই, একটা ছিল সেটা মরে গেছে। আঙ্কেল আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পরে ও আর কোনোদিন কোনো ভুল করবে না। প্লিজ ওকে লাস্টবার একটা সুযোগ দিন। শুনো, আমি শুধুমাত্র তোমার জন্যই যাচ্ছি, কোনো আবাদ্য সন্তানের জন্য না। বসো, আমি ড্রেসটা চেঞ্জ করে আসছি, বসো।
আপনার ছেলেকে ধরে নিয়ে আসার মূল কারণ হচ্ছে সে অন্যের বাড়িতে রাতের বেলায় দেয়াল টপকানোর সময় আমাদের লোকজন তাকে হাতে হাতে ধরেছে। ও, সে কি ওই বাসায় চুরি করার উদ্দেশ্যে ঢুকেছিল নাকি অন্য কোনো কারণে? সে নিজের মুখে জবান দিয়েছে সে চুরি করতে যায়নি, সে গিয়েছিল তার টিয়া পাখির সাথে দেখা করতে। টিয়া পাখি? সেটা বা কে? গার্লফ্রেন্ড। আপনি বলুন, এই অবস্থায় অন্যের বাড়িতে রাতের বেলা মেয়ে ছেলের সাথে দেখা করতে গিয়েছে, তাও আবার দেয়াল টপকে, এমন তো অবস্থায় আমরা যদি তাকে ধরতে পারি, আমরা তাকে ছেড়ে দিতে পারি? আসলে সরি, ও এরকমটা আর কখনোই করবে না, ওর তরফ থেকে আমি আপনার কাছে সরি বলছি, ওকে প্লিজ এবার মতো ছেড়ে দিন। আপনি কে? আমি ওর বেস্ট ফ্রেন্ড। না জানি আরো কত গার্লফ্রেন্ড আছে। নাম বলুন। শুভ। বাবার নাম বলুন। মোহাম্মদ মুকুল। পেশা? অবসরপ্রাপ্ত এসআই মোহাম্মদ মুকুল। স্যার আপনার ছেলে, আগে বলবেন না তাহলে এত কথা খরচ করতে হয়। যা, আমাকে নিয়ে আসেন। ইয়েস স্যার। জি আঙ্কেল। ওকে বলো ও যেন আমার সঙ্গে আর না আসে। থ্যাংক ইউ আঙ্কেল। আপনি যেতে পারেন। গতকাল রাত থেকে একটা মানুষ শুধু কলার রুটি খেয়ে বাইচে আছে, এটা খাবার আনলে কি এমন সমস্যা হয়ে যেত তোর? এই, তোর কি মিনিমাম লজ্জা শরম নাই? এতটুকু অপমান বোধ কি তোর ভিতরে কখনো জন্ম নিবে না? একটা লোক তোর জন্য এত অপমানিত হচ্ছে, ঘরে বাইরে রাস্তাঘাটে সবখানে অপমান হচ্ছে, তারপরে এত বড় বড় কথা বলিস? ওই সে ওনার কথা বাড়ানো লাগবে না, বড় বড় কথা বলা লাগবে না আমার সামনে। এমনিতেই ক্ষুধা লাগছে, এমনি অনেক চাপের মধ্যে আছি। তোর ক্ষুধা লাগছে আমি কি করবো? আমি তোর সাথে কোথাও যেতে পারবো না। কই যাবি তুই? আমার ব্যাগের মধ্যে কি দেখতেছিস? এই যে ভাবি চলে এসছে। ভাবি, তোমাকে শুভর কথা বলেছিলাম না, এই যে হচ্ছে শুভ। ছেলেটা তো দেখতে খুব হ্যান্ডসাম, তবে ক্যারেক্টারটা একটু ঢিলা, এক কথায় প্লে বয়, বিভিন্ন ধরনের মেয়েদের সাথে কথা বলে টাকা পয়সা হাতিয়ে নেয়। কি বলছো তুমি? তুমি শুভকে চিনো? চিনবো না, ওকে তো আমি হারে হারিয়ে চিনি। আমি তো এতদিন ওকেই খুঁজছি, তুই আজকে আমার একটু উপকার করে দিলি। এটা তোমার ভাবি? আর উনি নিজেই তো দুই নম্বর মহিলা, ঘরেও খায় বাইরেও টোপ দেয়। কি, আমি খারাপ মহিলা? দুই নম্বর মহিলা? এই, তুই আগে আমাকে ফেসবুকে নক দিতি না, আমি নক দিতাম তোকে। হ্যাঁ ঠিকই, আজকে তোর নামে আমি মামলা বসাবো। মামলা দিবি? তাহলে তুই এই করে বেড়াস, তুই আমার সাথেও লাইন মারিস, আমার ভাবির সাথেও লাইন মারিস, তোকে আজকে আমি খুন করব। আরে আমি ওই দেশের শিকারী মানুষ, আমি মাছ শিকার করার জন্য তো পানিতে আমি আধার ফেলবই, তাই বলে তোমার ভাবির আমার আধার মুখে নিতে হবে? তোরে আমি আজকে খুন করে ফেলবো। ভাবি, তুমি তোমার প্রতিশোধ নিতে চাও না? অবশ্যই, ধরো ওকে। ধরো।
মন খারাপ? কথা বল। এটা আমার বিয়ের কার্ড, তোমাকে দিতে আসলাম। ও ঠিক আছে, প্যারা নেই, সময় মতো চলে আসবো। কার বিয়ে? মানে মজা নিতেছো আমার সাথে? না মজা না, আমি সিরিয়াস। আমি আসলাম। তুই আমার সাথে আগের মতো পাগলামো করবি না? তোর পাগলামোটা আমি ভীষণ মিস করি। এইভাবে যদি চুপচাপ বসে থাকিস আমার ভালো লাগে বল? বাবা তুমি আমাকে মাফ করে দিও, আমি না বুঝি তোমাকে অনেক অপমান করেছি। তুই হচ্ছিস আমার একমাত্র সন্তান। প্রত্যেকটা বাবা মার কাছে তার নিজের সন্তান হচ্ছে পৃথিবীর বেস্ট সন্তান। কি ব্যাপার, মন খারাপ করে আছিস কেন? কী হয়েছে বলতো? বাবা, এই পৃথিবীতে আমার সবচেয়ে বেশি পছন্দের মানুষ হচ্ছে তুমি, কিন্তু তোমার পরেও আমার একজন পছন্দের মানুষ আছে। হ্যাঁ আমি সেটা জানি তো, আমার পরে তোর পছন্দের মানুষটির নাম হচ্ছে নীলা, তাই না? বাবা আগামীকালকে নীলার বিয়ে। নীলার বিয়ে? শুন বাবা, তোকে আমি একটা কথা বলি, প্রিয় মানুষ অপ্রিয় হওয়ার আগেই তাকে আপন করে নিতে হয়। একজন প্রেমিককে নিশ্চয়ই সেটা বুঝিয়ে বলতে হবে না? আমি কি করব বাবা? কি করবি সেটা আমাকে শিখিয়ে দিতে হবে। কথায় আছে না, বউ নিয়ে গেল চিলে, বউ নিয়ে গেল চিলে। আসি। যা করার একটু তাড়াতাড়ি করতে হবে, এখনই সুবর্ণ সুযোগ, পলাইলে এখনই পলাইতে হবে, তুই তাড়াতাড়ি চল আমার সাথে। আমি এখানে কেন, তুই বুঝছ না? তুই বিয়ে করে তোর জামাইয়ের সাথে যা সংসার করবি, আমি কি তোদের প্রেম লীলা দেখবো ঘাটের নিচে বসে বসে? আমার সাথে চল। আমি তোর সাথে কোথাও যাবো না। তুই আমার সাথে যাবি না, তুই যাবি তোর ঘরেও যাবে। আমি যাবো আমার ঘরেও যাবে, তাই না? আমি কি তোর বিয়ে করা বউ যে যখন যেটা বলবি সেটা আমার শুনতে হবে? তুই তো আমার সব। ও আচ্ছা, মেয়ের কি হাল?
আমি মেয়ের বান্ধবী। আপনি? আমিও মেয়ের বান্ধবী। ও আচ্ছা আচ্ছা। আবা কাজী সাহেব কোথায়? কাজী সাহেব কোথায়? কাজী তো এখনো আসলো না, অনেক রাত হয়ে গেছে। আসবে, কখন আসবে? মাহবুব আমিল সাহেব, আমার বিয়ে করতেছেন নাকি? এই কত নম্বর? 13 নম্বর, তাই না? আমি তোর সব তাহলে সেটা এতদিন পরে বুঝলি? আমি নিজে বুঝি নাই, তুই বুঝিস নাই? আমাকে বোঝানোর মতো কোনো সময় দিয়েছিস? তুই যখন এই জায়গায় দাদাদের আমার সাথে ঝগড়া করবি নাকি সারাটা জীবন আমার সাথে থাকবি, কোনটা? সারা জীবন তোর সাথে থাকবো। তাহলে এখন কথা না মেরা চল পিছনে দরজা দিয়ে পালাই যাই। আরে তারা, যা ঘটনা ঘটার ঘটে গেছে। কি হয়েছে? কোথাও পলাক লাগবে না। 12টা বিয়ে শেষ করে 13 নম্বর বিয়ে করতে আসছেন না? 12টা মেয়ে পাচার করেছে, এটা 13 নম্বর। অনেক শ্বশুরবাড়ির মতো তো নিলেন, এবার চলেন আসা শ্বশুরবাড়ি নিয়ে যান। আসেন আসেন, চলেন ওনাকে নিয়ে আসেন। আসেন আসেন আসেন, এই আপনাকে বসেন আসেন। বরকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেল। সে নাকি নারী পাচারকারী। কি? উনি কে? উনি তো আমার বর। মানে?